এরকম করে আপনারা আসতে পারেন না। মাদক সেবীদের কয়েকটি আসর চোখে পড়ল। এটিএন নিউজ টিমের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে শুরু করে তারা। ঘটনাটি দেখে এটিএন নিউজ টিমের সাথে যোগ দেয় কয়েকজন স্থানীয় বাসিন্দা। যুব সমাজের এখন যে অবস্থা, আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন। মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে। মোবাইল ফোন, পর্নোগ্রাফি, মেয়েদের ফিতনা, হারাম অ্যাফেয়ার্স, মাদক, জুয়া, টিকটক, এই করতে করতে এদের মস্তিষ্কের সুস্থতা নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, এরা সুস্থ না। একটা চিত্র খুব কমন দেখতে পারবেন, দশটা বিশটা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে, সবার মনোযোগ নিচের দিকে। ওয়ার্ল্ডে কি হচ্ছে, আসমানে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে, কোথায় মুসলিমদের উপর বোম পড়লো, কোনো ফিকিরই নাই। আপনি মনে করেছেন যে এই এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে? আমি হলফ করে বলতে পারি, কোনোদিন দেশের উপকার করতে পারবে না। আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে, নষ্ট করে ফেলছেন একদম। এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই, এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে, সোশ্যাল কাজে, সামাজিক উন্নয়নমূলক কাজে, এই যে মানবতার সেবামূলক কাজে, প্র্যাকটিক্যাল কিছু কাজে, কিছু বানাও, কিছু করো, সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো, কিছু প্রযুক্তি উদ্ভাবন করো, তোমরা কিছু করো। দেখেন, আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের। এই যে আমি যে মাইকে কথা বলছি, এই মাইকে ইসলামের বড় বড় কথা বলছি, এই মাইকটাও দেখা যাবে যে মুসলমান তৈরি করে নেয়। তাহলে এটা কি কাম্য ছিল? আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ, এই বুনিয়াদি শিক্ষা দিয়েছে মুসলিমরা। বিশ্বাস না করলে খালি আপনি 1200 বছর ইতিহাসটা পড়ে দেখেন। ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে। নাম শুনে নেই? জাবির ইবনে হাইয়ারের নাম শুনেছেন? এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না। কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না? মেডিসিন তৈরি করতে পারবে না। এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবনে হাইয়ারের উপরে, যাকে ইউরোপে বলে গ্যাবর, গ্যাবর ইবনে হাইয়ার। এরকম নাম প্রচুর আছে। আপনি এই যে ম্যাথামেটিক্সের কথা বলেন, জ্যোতির্বিদ্যার কথা বলেন, তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন, এই রক্ত সংবহন যন্ত্রের কথা বলেন, এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন, সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে। এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে, যত দর্শন, ফিলোসফিক্যাল থটস, আমরা ফিলোসফি পড়েছি, এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে। আমরা ইমাম গাজালির নাম জানি না, ইবনে রুশদের নাম জানি না, হ্যাঁ আমরা অনেক কিছুই জানি না। আসলে আমরা শেকড় ভুলে গেছি এখন। বিশ্বাস করেন, আমরা এই যে প্রযুক্তি, মোবাইল ফোন, টিকটক, মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে, অ্যাফেয়ার, বাইক চালানো, আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি। আল্লাহবাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করুন। ভাই, আল্লাহপাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহপাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি, এই আমলটা সমাজে ছড়িয়ে দিই, ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দিই, যাতে একটা সময় হলেও যেন আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হয়। এটা আল্লাহপাক চান আমাদের কাছে। আল্লাহপাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন একদম। একটা একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন, তার জীবন নষ্ট করে ফেলেছেন। যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন, জীবন নষ্ট করে ফেলেছেন, এবং তার মাধ্যমে আরো 10টা ছেলেরও জীবন নষ্ট করেছে। শিখলাম কি, দিনই এলেম অর্জন করতেই হবে, এটা নফল মোস্তাহাব কিছু নয়, এটা কি, যেভাবে পারেন সেভাবে করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়াত করতে পারি যে আগামী এক বছরের মধ্যে, এক বছর সময় দিলাম, আগামী এক বছরের মধ্যে আমরা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ। শুধু তাই না, যারা কোরআন তেলাওয়াত করতে জানি, এক বছরের মধ্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, অন্তত একবার পুরো খতম দেবো ইনশাআল্লাহ। আর যারা আরও ভালো পড়তে পারি, দ্রুত পড়তে পারি, বা হাফেজা কোরআন আছি, এক বছরের মধ্যে আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস
অন্তত একবার, অন্তত একবার যে কোনো একটা তাফসীর বা অনুবাদ পড়ে দেখবেন ইনশাআল্লাহ, পারা যাবেন ইনশাআল্লাহ। একটা তাফসীর বাসায় কিনবেন, মাস্ট বি, যারা বিগিনার মানে নতুন শিখছেন, নতুন পড়া শিখছেন, তারা কিনবেন মারিফুল কোরআন। কি কিনবেন? এগুলো কিন্তু ভাই ওয়াজ না, এটা আপনার সাজেশন। ওয়াজ করলে সুর করে অনেক ওয়াজ করা যায়, করা যায় কি না? এই কথাগুলো আপনার জীবনে কাজে দিবে ইনশাআল্লাহ, সারা জীবন কাজে দিবে ইনশাআল্লাহ। যারা বিগিনার মানে আপনি শুরু করেছেন প্রথম, বড় বড় বই আগে ধরতে যাবেন না, আগে মানে নিচু লেভেলের বইগুলো, নিচু লেভেল বলতে সহজ বইগুলো আগে পড়বেন। প্রথম পড়বেন তাফসীর, পড়তে গেলে মারিফুল কোরআন। যারা বিগিনার, যারা অনেক পড়াশোনা করছেন, চর্চা করছেন, ভালো কোন তাফসীর পড়বো ফিক্স করতে পারছেন না, দুটো তাফসীর বলুন। এক হচ্ছে তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, এটা পড়তে পারেন, হাদিস দিয়ে করা আছে তাফসীরটা। অথবা আমার সবচেয়ে ফেভারিট তাফসীর সেটা হলো তাফসীরে জালালাইন, তাফসীরে, এটা রহমতের বৃষ্টি, চিন্তা করেন না, কিসের বৃষ্টি? বদরের যুদ্ধের আগের রাত্রে বৃষ্টি হয়েছে। বদরের যুদ্ধের আগের রাত্রে কি হয়েছে? ওই বৃষ্টির সম্পর্কে আল্লাহ বলেছেন এটা হলো রহমতের বৃষ্টি, যাতে তোমাদের কলব শক্ত হয়। আর আমাদের হাতে এখন 15-20 মিনিট সময় আছে, আমরা গুটিয়ে নিব। তো তাফসীর কোনটা পড়বেন বিগিনাররা? তাফসীরে মারিফুল কোরআন, ঠিক আছে, বাংলা অনুবাদ আছে। আর যারা একটু স্টাডি করেন বেশি, তারা পড়বেন ইবনে কাসির এবং জালালাইন। জালালাইনটা সবচেয়ে মজা পাবেন, স্বাদ পাবেন, অনেক কিছু আছে এর মধ্যে। জালালাইনের মধ্যে এত এত রস আছে, এত নূর আছে, মারিফত আছে, যেটা আমি অন্য অন্য তাফসীরে পাই না। আল্লাহ পাক লেখককে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। দুজন সংকলন করেছেন,